অনেকে জিজ্ঞাসা করেছেন যে এই যে মুস্কানের ঘটনায় আমরা অনেকে এর সাথে সমর্থন জানিয়ে তার ছবি আমাদের প্রোফাইলে দেওয়া শুরু করছি, বিভিন্ন জায়গায় তার ছবি ব্যবহার করছে, শরীয়তের দৃষ্টিভঙ্গি এটা কি? প্রথম জানতে হবে আমাদের প্রোফাইলে যারা আমাদের নারীরা আছেন, আমাদের মায়েরা আছেন, তারা যারা ফেসবুক ব্যবহার করেন, বিভিন্ন ইনস্টাগ্রাম ব্যবহার করেন, বিভিন্ন জায়গায় তাদের ছবি দেওয়ার বিধান কি? এই ক্ষেত্রে ফতোয়া হচ্ছে যে যদি তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়, বোরকা আবৃত যেটা শরিয়া তাকে যেরকম বলেছে এরকম ছবি তিনি ইচ্ছা করলে আপলোড করতে পারেন, এটা তার জন্য নাজায়েজ নয়, তবে না করাই ভালো, কারণ যে মেয়ের কিছু বোঝা যায় না ওই ছবি দিয়ে তার কী লাভ সেখানে। কিন্তু তারপরেও যদি দেন সেটাকে তাকে হারাম বলা যাবে না, তবে এর নিচে আপনি যাওয়ার পরে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা লেখা যারা লিখতেছেন সেখানে মূল বিষয় থাকবে। আপনি মাশাল্লাহ কেন লিখতেছেন বলবেন, ওই বোনটা পোরকা যেটাই করছে চোখ দুটা যে এত সুন্দর, আপনি এই জন্য মাশাল্লাহ বলে দিছেন, তার মানে বোঝা গেল আপনার পর্দা ফুলফিল হয় নাই। আপনি হাতটা এমন স্টাইল করে ছবিটাই তুলছেন, মানে তার প্রোফাইল পিকচার স্টাইলটা এমন যে হাতের মধ্যে কয়টা আংটি আছে, কেমন ধরন, নখগুলা কেমন করে রাখছে, এইটা দেখে আপনি আকৃষ্ট হচ্ছেন। শরিয়া বলছে এরকম ছবিও আপলোড করা যাবে না, এই জায়গায় কোনো পুরুষ ওই জায়গায় যে কমেন্টও করতে পারে না। আমরা আমাদের মুস্কান যে বোন এই কাজ করেছেন তাকে সমর্থন জানাবো, তার পক্ষে আল্লাহু আকবার লিখবো। তার যদি অনেক সময় বিমূর্ত ছবি পাওয়া যায়, বিমূর্ত মানে বোঝা যায় না কিন্তু বোঝা যাচ্ছে কতকগুলা মানুষ তাকে আক্রমণ করতে আসতেছে, তারপরে কেউ একজন আল্লাহু আকবার জন্য হাত তুলেছে যেটাতে তার অবয়ব শরীরের কোনো অবকাঠামো কিছুই বোঝা যায় না, এরকম যদি বিমূর্ত ছবি হয় সেটা ভিন্ন কথা। কেননা বিমূর্ত ছবি এবং এই এই যে প্রযুক্তির ছবি এর ব্যাপারে ফতোয়া হচ্ছে এইটাকে ছবির ক্রাইটেরিয়ায় ফেলা হয় না, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেল জড়ো হয়ে একটা ছবির রূপ নিছে, এটাকে প্রিন্ট দেওয়ার আগ পর্যন্ত এটা জায়েজ বলেছেন বেশিরভাগ ফুকাহায়ে কেরাম জামিয়া বিন নূর থেকেও এই ফতোয়া। সেই হিসাবে এটা আমরা করতে পারি, কিন্তু তা সে একজন মেয়ে, তার একদম সরাসরি ছবি, তার ছবি, তার বোরকা পরা ছবি আপনার প্রোফাইলে আপলোড করে ফেলছেন, আপনার প্রোফাইলে দিয়ে রাখতেছেন, এটা ইসলাম অ্যালাউ করে না। সুতরাং আবেগ ততদূর পর্যন্ত দেখাবো যতদূর পর্যন্ত ইসলাম আমাদেরকে দেখাতে বলেছে, এর মধ্যেই আমাদের নিরাপত্তা আছে, কেননা তিনি আমাদের একজন বোন, যেই বোনেরও ইজ্জত আছে, তার পারমিশন, তার এজাজত, তার ভঙ্গি কোন সময় কীরকম ছিল সেটাকে আপনি যদি আপনার প্রোফাইলে দেন ভিন্নভাবেও মানুষের চোখ দেখতে পারেন, কারণ শয়তান আপনাকে দেখছে তার চক্রান্ত দিয়ে, আপনি শয়তানকে দেখতে পাচ্ছেন না। সুতরাং এইরকম কোনো জায়গায় কোনো বিষয় যদি যেখানে ন্যূনতম কোনো বোনের ইজ্জতহানি হতে পারে অথবা অন্য কোনো সেন্স আসতে পারে সেখান থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। সুতরাং আমি বলবো আপনারা আল্লাহু আকবার লেখেন, ডায়লগ লেখেন, প্রোফাইলে অন্য কিছু দেন, হেজাব আমার অধিকার লেখেন, আমার বোনের অধিকার কেউ নিতে পারবে না, বিমূর্ত কিছু ছবি দিতে পারেন, কিন্তু এই বোনের ছবিটা আপনারা আমার প্রোফাইলে কমন করে ব্যবহার করে দিয়ে তার পুরা যেরকম তিনি দেখতে ওই রকম জিনিসটাকে তুলে ধরা, এটাও তার ইজ্জতের সাথে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।